প্রিয় দর্শক, আমাদের মেডিসিন চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, আমাদের সমাজে এমন কিছু লোক আছেন যারা শুধু মোটা বা স্বাস্থ্যবান হতে চাচ্ছে, তাই যে যা বলছে তাই খেয়ে চলছে আর মোটা হয়ে যায়। ঠিক তেমনি একটি মেডিসিন নিয়ে আমি আলোচনা করব। মেডিসিনটির নাম হলো রুচিটেপ। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। দর্শক, আমাদের দেশের এমন কোনো জায়গা নেই যে এই ওষুধটির নাম জানে না, সেটা শহর কিংবা গ্রাম। আপনি যে কোনো ওষুধালয়ে হাত বাড়ালেই পেয়ে যাবেন এই ওষুধটি। আমরা প্রতিনিয়ত ক্ষুধা বাড়ানোর জন্য এই ওষুধটি খেয়ে থাকি, কিন্তু কাজও করে অসাধারণ। খাওয়ার পর থেকে আপনার পেটের ক্ষুধা আর কমবে না, শুধু খেতেই মন চাইবে। খাওয়া শুরু করার পর থেকে 7 দিনের মাথায় আপনি দেখবেন ফুলে যাচ্ছেন, ওজন বেড়ে যাচ্ছে। কি আনন্দ, আমি মোটা হয়ে যাচ্ছি। আরে বোকা, এটাই আপনার বা আমাদের বিপদের কারণ। দর্শক, আপনি যখন খাওয়া বন্ধ করে দিবেন দেখবেন আপনি সেই আগের অবস্থানে চলে গেছেন। দর্শক, আপনাকে বলছি আসলে আপনি একজন বোকা, মোটা হওয়ার কি দরকার? স্বাস্থ্য ভালো আছে তো, আপনি ভালো আছেন। এই ওষুধ কি দিয়ে তৈরি হয়েছে তা আপনি জানলে অবশ্যই অবাক হয়ে যাবেন। এই ওষুধগুলো দুটি উপাদান দিয়ে তৈরি, সাইপ্রোহেপ্টাটিন এবং কিছু স্টেরয়েডের সংমিশ্রণে দিয়ে তৈরি। স্টেরয়েডের মধ্যে রয়েছে ডেক্সামেথাসোন। দর্শক, ডেক্সামেথাসোন নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। দর্শক, এই ওষুধ খেলে আপনার কি কি সমস্যা হতে পারে এক নজরে জেনে আসি। শরীরের জল জমে যাবে, মুখে ব্রণ উঠবে, ফুসফুসে পানি জমবে, কিডনি অচল হয়ে যাবে। এই সমস্যা দেখা দেওয়ার পর একটা সময় উপরে চলে যাবেন পটল তুলতে। প্রিয় দর্শক, এই ধরনের মেডিসিন খাওয়ার পূর্বে অবশ্যই রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নেবেন। এত সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য আপনাদের নিকট লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার পাওনা রইলাম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।